প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রত্যেকদিন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজকে খুবই অল্প বাজেটের একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। ফাউন্ডেশন ছাড়া একতলা বাড়ির ডিজাইন, যেখানে আমরা সিঁড়ি ব্যবহার করিনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে তিনটি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন দিয়ে যাদের বাজেট 10 লক্ষ টাকার কম অথবা 5 লক্ষ টাকার মধ্যে আপনারা এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন। তো কীভাবে করবেন এবং আমরা কীভাবে কী রেখেছি, কোনটা সাইজ কত রেখেছি, আশা করছি এই ভিডিওর মধ্য দিয়ে উপস্থাপন করব। তা আপনারা ভিডিওটি না টানের সাথেই থাকবেন এবং এ বাড়ির সম্পর্কে একটি ধারণা বা একটি আইডিয়া নিয়ে যাবেন অবশ্যই। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই জায়গার মাটিটা, প্রথমে মাটিটা আপনাদেরকে দেখাচ্ছি। মাটিটা একটু দুর্বল, দেখতে পাচ্ছেন যে নরম মাটি এবং এখানে অলরেডি পানি উঠে গেছে। যেহেতু জায়গার মাটিটা নতুন, সেজন্য আমরা কীভাবে কী রেখেছি ইনশাআল্লাহ আপনাদের মাঝে উপস্থাপন করব। তো এখানে আমাদের যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমরা কম বাজেটে কীভাবে বাড়ি করেছি, তো সেটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। প্রথমত যে আমরা এই বাড়িটিতে সিঁড়ি করিনি। তো সিঁড়ি না করলে আসলে ফাউন্ডেশন দেওয়া হয় না, কারণ আপনি যেহেতু সিঁড়ি করছেন না সেহেতু আপনার ফাউন্ডেশন দেওয়ার কোনো দরকার নাই। যাদের বাজেট কম, যারা 8-10 লক্ষ টাকার মধ্যে খুব সুন্দর ডিজাইনের বাড়ি করতে চান, আসলে তাদের জন্য আজকে বাড়ির ডিজাইনটি। তো সবার বাড়ির ডিজাইন, আসলে সব রকম বাড়ির ডিজাইন পছন্দ হয় না। আর আমি বিশ্বাস করি যারা প্রবাসে থাকে, তারা যাদের ফ্যামিলি ছোট, তারা চাইলে এরকম ছোটোখাটো একটি বাড়ি করতে পারে। বড় সড়ো বাড়ি আসলে মাথায় নিয়ে কাজ, বাড়ির কাজ হাতে নিয়ে কিন্তু সম্পূর্ণ করতে পারবে না। তো আসলে আমি আপনাদেরকে সাজেস্ট করব, যাদের 8-10 লাখ টাকা বাজেট আছে, তারা চাইলে 7-10 লাখ টাকার মধ্যে আপনারা খুব সুন্দর একটি বাড়ি করতে পারেন। তো এই বাড়িটির মধ্যেও আপনারা যদি বাইরে সুন্দর সুন্দর ডিজাইন করেন, তাহলে এই বাড়িটিও দেখার মতো বাড়ি হবে, আপনার এলাকা দিয়ে শ্রেষ্ঠ বাড়ি হবে। তো সেটা কীভাবে হবে, সেটা হচ্ছে যে আপনারা, যদিও বাড়ির ড্রয়িং ডিজাইনটি করানো হয়নি, কিন্তু যখন এই বাড়িটি ড্রয়িং ডিজাইন না করলে আপনারা সিম্পললি যে বাইরের যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলোর ড্রয়িংটি আপনারা ডিজাইনটি করতে পারেন আমাদেরকে দিয়ে। তা আমরা ছোটোখাটো বাড়ির ড্রয়িং করি না, বাট আমরা বাইরের যে আউটলুকের যে ডিজাইনগুলো সেগুলো আমরা 3D ডিজাইনে দিয়ে থাকি, যাতে করে আপনার বাড়িটা অনেকটা দেখতে অনেক সুন্দর লাগে, সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখি। তো দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি, যেহেতু অল্প বাজেটের বাড়ি এবং এখানে বাঁশগুলো দেওয়া হয়েছে, কোনো রকম নরবরে বাঁশগুলো দেওয়া হয়েছে, তো সেটা অবশ্য মজবুত বার দেওয়া হয়েছে। এবং আমাদের ছাদের মধ্যে কীভাবে কী রাখা হয়েছে, কয়টা কলম দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে, আমরা কীভাবে কী রেখেছি আপনাদের মাঝে ইনশাআল্লাহ উপস্থাপন করব। তো আজকে আমি আপনাদেরকে যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের এলাকাতে, যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের এলাকাতে যদি কোনো মসজিদ মাদ্রাসা হয়, সেটার ড্রয়িং আমরা ফ্রিতে করে থাকি। তো আপনাদের এলাকাতে যদি কোনো ড্রয়িং, কোনো মসজিদ হচ্ছে বা হবে, তো আপনারা চাইলে আমাদেরকে দিয়ে ড্রয়িংটি করাতে পারেন। আমরা একদম সম্পূর্ণ ফ্রিতে মসজিদ মাদ্রাসার জন্য ড্রয়িং করে থাকি এবং শুধু অল্প কিছু খরচে, যেটা আমরা আমাদের কাগজের খরচ অথবা আমাদের যে পারিশ্রমিক খরচ, আমরা সামান্য কিছু খরচ নিয়ে থাকি, যেটা আসলে আমাদের পারিশ্রমিক খরচ হিসেবে। এর আমরা আসলে আমাদের যে খরচটা যায় সেটা নিয়ে থাকি, আমরা বাড়তি কোনো আমাদের পারিশ্রমিক নিয়ে থাকি না। তো আপনারা চাইলে আমাদেরকে দিয়ে করাতে পারেন। আমরা ইনশাআল্লাহ, যেহেতু মসজিদের কাজ, আমরা শ্রেষ্ঠ ডিজাইনটি মসজিদে দেওয়ার চেষ্টা করব এবং অল্প খরচে মসজিদ নির্মাণ করার চেষ্টা করব। তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যদি ড্রয়িং ডিজাইন করাতে চান আপনাদের মসজিদ অথবা বাড়ির জন্য, তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করতে পারেন। তো বন্ধুরা, এখন আসি আমাদের এই বাড়ির সম্পর্কে, আমরা ডিটেলসটি বলবো, আপনারা মনোযোগ সহকারে অবশ্যই না টেনে দেখবেন, তাহলে আপনারা এই বাড়ির সম্পর্কে একটি ধারণা নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের এই বাড়িটির রুমগুলোর সামনে 2টা বেডরুম এবং পিছনে 1টা বেডরুম রাখা হয়েছে, মোট 3টা বেডরুম। তো দেখতে পাচ্ছেন শাটারিংগুলো মোট কাঠ দিয়ে, কাঠের নিচে খুব সুন্দর করে বাঁশ দিয়ে ঢাল দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বাঁশের নিচে আমরা ইট দিয়েছি, কেননা ইট না দিলে আপনারা যখন ছাদের শাটারিংয়ে ঢালাই কাজ করার জন্য বাইবেটার মেশিন ব্যবহার করা হয়, তখন কিন্তু একটা কম্পন সৃষ্টি হয়। ওই কম্পনে যেটা হয়, আপনার বাঁশগুলো নড়ে যায় এবং বাঁশ যখন নড়ে যাবে তখনই আপনার ঢালাই কম বেশি হবে, তখন আপনি ঢালাই একুরেটটা পাবেন না। তো সেটা অবশ্যই মাথায় রাখবেন, আপনারা চেষ্টা করবেন যে বাঁশের নিচে যদি শর্টখাটও বাঁশ যদি শর্টখাট হয়, তখন সেটাকে চিন্তা করবেন, চেষ্টা করবেন আপনারা ইট দিয়ে আপনারা এটাকে সমতল করে তারপরে আপনারা ঢালনি দেওয়ার জন্য। এবং ছাদ ঢালাই করার আগে অবশ্যই আপনারা ওয়াটার মার্ক দিয়ে আপনারা আপনাদের ঢালাইটি অ্যাকুরেট করে নেবেন। তো বন্ধুরা, এই বাড়িটির মোট 8টি কলম দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে। কলমগুলোর সাইজ অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 8 ইঞ্চি বা 8 ইঞ্চি রেখেছি এবং এই বাড়িটির ভীমের সাইজও আমরা 8 ইঞ্চি বা 8 ইঞ্চি রেখেছি। তো যেহেতু আমাদের অল্প খরচের বাড়ি, আমাদের ভিতরে কোনো ভীম রাখা হয়নি, নিচে ভীম রাখা হয়েছে, আপনারা অবশ্যই দেখেছেন।
তো এরকম সুন্দর চমৎকার একটি বাড়ি ড্রয়িং ডিজাইন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং এই বাড়িটির আসলে অন্ধকারের জন্য এই বাড়িটি পুরোপুরি দেখাতে পারছি না, পুরো বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে তখন সুন্দর একটি ভিডিও নিয়ে আসবো, তখন আপনারা দেখতে পারবেন। আর এই বাড়িটিতে এখন পর্যন্ত খরচ হয়েছে 3,20,000 টাকা। তো দেখতে পাচ্ছেন 3,20,000 টাকা দিয়ে আমাদের মোটামুটি বাড়ির কাজ এতটুকু হয়ে গেছে। এই পুরো বাড়িটি কমপ্লিট করতে আমাদের লাগবে 6,00,000 টাকা। তো মোটামুটি 6,00,000 টাকা হলে আপনারাও 3টি বেডরুম, 1টি টয়লেট, 1টি কিচেন দিয়ে আপনারাও সিঁড়ি না দিয়ে এরকম সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকম অল্প খরচে সুন্দর সুন্দর বাড়ি ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখতে চাইলে আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। আর আমাদের সাথে বাড়ির সম্পর্কে যে কোনো ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।